লাস্টে ভিডিওতে দেখেছেন সবাই যে আমরা বোট থেকে ক্যানারি ওয়ার্ফে নেমেছি। এখানে নেমে এখন আমরা হচ্ছে ভেতরটাতে ঘুরব। ক্যানারি ওয়ার্ফে অনেকবার এসেছি, আশেপাশে অনেকবার ঘুরেছি, কিন্তু ভেতরটা একদম প্রপারলি কখনোই ঘোরা হয়নি। এটার ভেতরে অনেক সুন্দর জায়গা আছে, অনেক সাইড আছে যেগুলো এখন আমাদের দেখা হয়নি। তো আজকে আমরা হেঁটে হেঁটে পুরো ক্যানারি ওয়ার্ফটা ঘুরবো। তো চেষ্টা করবো সবাইকে একটু দেখানোর জন্য, অনেকেই জানেন না এটার ভেতরটাতে অনেক কিছু আছে দেখার মতো। যে কোনো জায়গায় হোক না কেন, ভিডিওর থেকে কিন্তু বাস্তবে দেখতে সেটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। ভিডিওতে আপনারা যতটুকু সৌন্দর্য দেখতে পাচ্ছেন, বাস্তবে এটা দেখতে আরও সুন্দর। ক্যামেরার মাধ্যমে কোনো কিছু দেখানো আর নিজের চোখে দেখার মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিসই একটু আলাদা সৌন্দর্য থাকে। তো আমি যে জায়গাগুলো দেখাচ্ছি, সত্যি কথা নিজ চোখে দেখতে এটা অনেক বেশি সুন্দর লাগে। ক্যামেরা হয়তো বা একটা সাধারণ বা স্বাভাবিক জায়গার মতোই মনে হচ্ছে, কিন্তু না, যখন এই জায়গাটাতে যাওয়া হয় কেন জানি মনে হয় যে আরও বেশি সুন্দর লাগে। এখন যেখানে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে ক্যানারি ওয়ার্ফের সবচেয়ে ফেভারিট জায়গা। এই ছোট্ট একটা জায়গার মধ্যে ওরা অনেক কিছু করেছে, অনেক সুন্দর করার চেষ্টা করেছে। এখানে খুব সুন্দর পার্পেল কালারের চেয়ার টেবিল দিয়ে রাখা আছে, সবাই এখানে বসে খেতে পারে, রেস্ট নিতে পারে বা বসে বসে এই জায়গাটাকে এনজয় করতে পারে। তো আমরা সবাই একটু খাওয়া দাওয়া করলাম। সব চলে আসছে, সবগুলো শাইন খুব এনজয় করতেছে। দিবে, আমরা একটু কেক দিই, কেক দিই, আসো। খাবার দিছি, সব চলে আসছে, আবার সব চলে যাবে। যাবো না, যাবো না, বাট যাবো না, ওকে চলো। ও চলে গেছে, খাবার শেষ, এখন গন। Look, they're gone. Oh no. আবার এটা আছে? হ্যাঁ। Oh, I'm going to wait.
এই যে ছোট্ট একটা কালারফুল ব্রিজ, এটা কিন্তু স্টেশনের সাথে কানেক্টেড, বাট এটা খুবই ফেমাস। এখানে এসে অনেকেই অনেক সুন্দর সুন্দর ছবি তোলে, টিকটক করে, ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে দেয়। তো এই ব্রিজটাও অনেকেই চিনেন। যেখানে হ্যাঁ ক্যানারি ওয়ার্ফের নিচে একটা মল ছিল, সেই মলটা ঘুরে আমরা বের হয়েছি। স্টেশনের ঠিক পিছনে আবার এই জায়গাটা আছে, এটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছে কিন্তু অসাধারণ সুন্দর। গাছগুলো রিয়েল কিন্তু নিচের ঘাস আর এই পানির এটা কিন্তু আর্টিফিশিয়াল। এটা স্টেশনের ঠিক পিছন সাইডে, বাট এত সুন্দর। আমরা ওখান থেকে কফি নিয়ে নিচের যেই মার্কেটটা আছে ওটা ঘুরে এখান দিয়ে আসছি, তো খুবই 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 সুন্দর লাগতেছে। এই ভিতরে কিন্তু আমরা কখনো আসিনি, অনেকে হয়তো বা এটার কথা জানেন না, কিন্তু এখানে আসলে জায়গাটা এত সুন্দর। আমি বসেছিলাম, বসে বসে এই জায়গাটাকে আমি অনেক সুন্দর করে দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম। সাইফান আর ওর ড্যাডি হচ্ছে একটু ওয়াশরুমে গেছে, তো আমি এই জায়গাটাতে প্রায় 15 মিনিটের মধ্যে বসাছিলাম। তো খুবই এই সুন্দর এই জায়গাটা। উইশ করো, উইশ করো, পয়েন্ট ফেলাম। দেখো পয়েন্ট ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে এই বিল্ডিংটার সামনে। এটা ছোট্ট একটা দেখা যায় যে দুইতলার বিল্ডিং, একটা ডুপ্লেক্স বাড়ির মতো। এটাতে আমার ভাতিজা জব করে, তো ওর সাথে দেখা করতে আসছিলাম কিন্তু আজকেও নাই। এই ছোট্ট একটা বিল্ডিং আমার খুব পছন্দ হয়েছে, বড় বড় বিল্ডিংয়ের নিচে একদম ডুপ্লেক্স একটা বাড়ির মতো, খুবই কিউট লাগছিল আমার কাছে। তারপরে সেই রেইনবো বা মাল্টি কালার যে ব্রিজটা, ওটাতে চলে আসলাম। এটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, কারণ অনেকেরই দেখেছি আমি এখানে আসতে, এখানকার ভিডিও দেখেছি, তো আমার খুব ইচ্ছে ছিল, আজকে চলে আসলাম, আমার কাছে পছন্দ হয়েছে, খুবই সুন্দর। কিছুক্ষণ ওইখানে থাকলাম, তারপর হচ্ছে আমরা আবার নিচে চলে গেছিলাম। নিচে গিয়ে শপিং থেকে কিছু শপিং করলাম, নিচে বুটস আছে, ওয়েট্রেস আছে, অনেক কিছু আছে। তো ওইখান থেকে শপিং করে আমরা আবার স্টেশনে চলে আসছি, এখন বাসার দিকে যাচ্ছি। কারণ আমরা প্রায় 6 ঘন্টা হয়ে গেছি এই জায়গার মধ্যে ঘুরতেছিলাম। আসার সময় তো বোর্ড দিয়ে আসছি, আর যাওয়ার সময় আমরা ট্রেনে করে যাচ্ছি, তো আমাদের ট্রেন চলে আসছে।
এটা হচ্ছে স্টার্ট ফোর্ড যাবে, কিন্তু আমরা ওয়েস্টহামে নেমে যাব। ওয়েস্টহাম থেকে তারপর হচ্ছে আমরা আবার ডিস্ট্রিক্ট লাইন নিয়ে বাসায় চলে যাব। খুবই কাছে আমাদের জায়গা থেকে, মানে আমরা আপটন পার্ক থেকে গিয়েছি। লন্ডনের ভিতরে আমাদের বাসার আশেপাশেই অনেক জায়গা আছে যে আমরা কখনো ঘুরতে যাইনি, কিন্তু জায়গাগুলো অনেক সুন্দর। তো এখন থেকে একটু একটু করে আমরা সেই জায়গাগুলো ঘুরবো। আজকে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।